ব্রাইটন বিচ, ইংল্যান্ডের সৈকত শহর ব্রাইটনে আমরা বিচে আছি। এরকম বিচ পৃথিবীর কোনো জায়গায় আমি দেখিনি এবং বিচটা অদ্ভুত সৌন্দর্য এবং অদ্ভুত রকমের বিচ। এটা ভারতবর্ষে তো নেই, পৃথিবীর কোনো জায়গায় আমি এরকম বিচ অন্তত কোথাও দেখিনি। হ্যাঁ, পেবলস মানে ছোটো ছোটো পাথরে, পুরো বিচটা ছোটো ছোটো পাথরের। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই পাথর। ANM নিউজের দর্শকদের জন্যে আমরা ব্রাইটন সৈকত শহরে এখন, মানা হয় বলা হয় ইংল্যান্ডের সুন্দর সৈকত শহর ব্রাইটন। দেখেও বোঝা যাচ্ছে প্রচুর অ্যাক্টিভিটি। সামনে সামনে যে নদী, বলুন তো সেটা কি, আপনারা কেউ বুঝে বলতে পারবেন, দেখে বলতে পারবেন? ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল, সেই ঐতিহাসিক ইংলিশ চ্যানেল, যে ইংলিশ চ্যানেল দিয়ে পারাপার হয়ে ফ্রান্সে গেছেন অনেক মানুষ, রেকর্ড করেছেন আমাদের অনেক সাঁতারুরা এই ইংলিশ চ্যানেল এখান থেকে ক্রস করে ফ্রান্সে গিয়ে রেকর্ড করেছেন। এই সমুদ্র, উত্তাল সমুদ্র, এই উত্তাল সমুদ্রকে জয় করেছেন অনেক সাঁতারু। আমাদের কলকাতা এক সাঁতারু আছেন, আমাদের ANM নিউজের সাথেও ওতপ্রোতভাবে একসময় যুক্ত ছিলেন, তিনি আমাদের সাথে জড়িত ছিলেন বিভিন্ন অনুষ্ঠানে, রেশমি শর্মা, তিনিও সাঁতরে ইংলিশ চ্যানেল ক্রস করে প্যারিস মানে ফ্রান্সে গেছেন। সেই ইংলিশ চ্যানেল, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সেই ইংলিশ চ্যানেলের এই বিচে তারা নেমেছেন। জল ভীষণ ঠান্ডা জল, তা সত্ত্বেও মানুষের এই ইংলিশ চ্যানেলের প্রতি একটা আকর্ষণ অদ্ভুত আছে। জোয়ার ভাটার টান খুবই প্রচণ্ড, জোয়ার ভাটার টান যেটা বুঝতে পাচ্ছেন, বলা হয় ভেরি রাফ সি এই জায়গাটাকে। কিন্তু ইংলিশ চ্যানেলের সাথে সাথে যেটা আরও বলার বিষয় সেটা হচ্ছে ব্রাইটন শহরের এই বিচ পুরোপুরি পাথরের বিচ, এবং এই পাথরের বিচের মধ্যে বসে, পাথরের বিচের মধ্যে শুয়ে এবং পাথরের বিচে এই ওয়েদারে না খুব তেজ, রোদের তেজ আছে, অথচ রোদ আছে কিন্তু রোদের সেরকম তেজ নেই, সেই আবহাওয়াকে উপভোগ করার মতন আইডিয়াল জায়গা এই ব্রাইটন শহর। এবং এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় মেমোরিয়াল ঠিক বলবো না, তো ওইখানে একটা অদ্ভুত জিনিস হয়, সেটা হচ্ছে যে ওই যে গ্লাস হাউসটা দেখছেন, তলা থেকে ওটা ওপরে ওঠে এবং ওইখান থেকে পুরো সমুদ্র এবং ব্রাইটন শহর দেখা যায়, ভিউ করা যায়, দেখা যায়। এবং ইংলিশ চ্যানেলের পাশে এই ব্রাইটন শহর, প্রচুর পর্যটক, দেশ বিদেশি, মানে ব্রিটেনের পর্যটক, ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন, বিদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসেন এইখানে ব্রাইটনে এসে এই জায়গাটাকে, এই বিচটাকে, বিশেষ করে পাথরের বিচটাকে উপভোগ করার জন্যে। ব্রাইটন শহর থেকে অভিজিৎ নন্দী মজুমদার, ANM নিউজের জন্য। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।